হ্যালো, কোথায় আপনি? বাসায়। বাসায় কেন? আপনার জরুরি কাজ শেষ? না, শেষ হয়নি, মনটা ভালো নেই। কি হয়েছে আমাকে বলা যায়? কেন, সে কথা আপনাকে বলতে হবে কেন? আচ্ছা, আপনি এমন কেন বলেন তো? আমার মতো সুন্দর মেয়েকেও আপনি পাত্তা দেন না কি? এর আগে কি কোনো মেয়ের কাছ থেকে ছ্যাঁকা খেয়েছেন? কি আজে বাজে কথা বলছেন! আচ্ছা ঠিক আছে, বললাম না। আপনি কি আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারবেন? বিনিময়ে আপনি যা চান তাই পাবেন। আচ্ছা ঠিক আছে, ট্রাই করব। আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন না আমার মনটা কেন ভালো নেই, শুনবেন? বলুন। একটা মেয়েকে আমি ভালোবাসতাম, মেয়েটার নাম দীপ্তি, চারুকলায় পড়ত, স্কলারশিপ পেয়ে প্যারিসে চলে গেছে। ও আর দেশে ফেরেনি? না, প্যারিস থেকে আমেরিকায় গেছে, ওখানে বিয়ে করে সেটেল। আপনার সাথে তার যোগাযোগ নেই? ফ্লোরিডার নেচার একদম বাংলাদেশের মতো, জানো এখানে প্রচুর জাম গাছ আছে, দারুণ টেস্টি জাম হয়, কিন্তু এখানকার মানুষ জাম খায় না, এরা জানেই না যে এই ফল খাওয়া যায়। ও, আমও প্রচুর হয়, এত প্রচুর কি বলবো তোমাকে, কিন্তু তুমি কথা বলছো না কেন রফিক? তোমার হাজবেন্ড কই? ওই তো আম গাছে ঢিলাচ্ছে। কি করছে? ঢিল দিয়ে আম পাড়ার চেষ্টা করছে, কিন্তু একটাও আম পড়ছে না। আমি নিষেধ করেছি, কত করে বলেছি হাত ব্যথা করবে, কিন্তু শুনছেই না। ভীষণ ছেলে মানুষ, একদম তোমার মতো। ওকে আমি তোমার কথা বলেছি, তুমি আমার সঙ্গে কেমন ছেলে মানুষই করতে জানো রফিক। আমি যতই ওর কাছে তোমার গল্প করি, ততই ও জেলাসিতে চলে পড়ে যায়, আমার তো মজাই লাগে। হ্যালো রফিক, হ্যালো হ্যালো রফিক, তুমি শুনতে পাচ্ছ? এই যে ওর ঢিলে ঢালি শেষ হয়েছে, কথা বলো ওর সাথে। কাল রাতেও আমাকে ফোন দিয়েছিল, কোনোভাবেই আসলে ওকে আমি ভুলতে পারছি না। আপনি কখনো প্রেম করেছেন? আমার কথা আর কি বলবো, আপনার কথা বলুন, আপনি কখনো প্রেম করেছেন? একটা ছেলের সাথে আমার মেলামেশা ছিল, কিন্তু একটা বচ্চা আমার বান্ধবীকে বিয়ে করে ফেলে। কেন? আপনার বান্ধবীকে বিয়ে করবে কেন? কেন আবার? আমার বান্ধবী ছিল বিরাট বড়লোক, ওকে বিয়ে করে এখন অনেক সুখে আছে। আপনি হাসছেন আর আমার পিত্তি চলে যাচ্ছে। সরি সরি সরি।